চাঁদের বুড়ি। রূপকথারই গল্প শোন, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোন, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে সবই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। স্ত্রী পুত্র কন্যা নিয়ে তার সংসার। লোকেদের বাড়ি যজমানি করে যে সামান্য অর্থ উপার্জন করত, তা দিয়েই তার সংসার কোনো রকমে চলত। কিন্তু এইভাবে তার পক্ষে সংসার চালানো দায় হয়ে পড়ল। তার স্ত্রীও তাকে মাঝে মধ্যেই কটু কথা শোনাত। এমনই একদিন, ওমা মাগো কিছু খেতে দাও, খিদে পেয়েছে। কি যে খেতে দেব তোদের, ঘরে যে একটা দানা পানিও নেই। কেন গো গিন্নি, সেই দিনই তো আমি যজমানি করে টাকা আনলাম। সে কটা পয়সায় কদিন চলবে শুনি? শেষ হয়ে গেছে। না, শেষ হবে না, ওই কটা পয়সা দিয়ে সারা জীবন চলে যাবে। ছেলে মেয়ে দুটোকে দুবেলা পেট পুরে খেতে দেওয়ার সামর্থ্য নেই। কি করবো বলো গিন্নি, রোজ রোজ তো আর লোকের বাড়ির পুজো পার্বণ হয় না, একটা বড় শ্রাদ্ধের কথা চলছে। থামো তুমি, বউ বাচ্চাদের দুবেলা খাওয়াতে পারে না, তার আবার বড় বড় কথা। আজ তুমি যেভাবেই হোক ধার জোগাড় করে নিয়ে আসবে, না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। ব্রাহ্মণ তো মনের দুঃখে হাঁটতে হাঁটতে এক নদীর পাশে এসে উপস্থিত হল। তার করুণ অবস্থার কথা জানিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করল। হে মা, কৃপা করো মা, দুর্গতি নাশিনী মা ভগবতী, আমার জীবনের বিষময় পরিস্থিতি নাশ করো মা। দুঃখ দুর্দশা আমাদের এতটুকু ভাবিত করতে পারত না, যদি না আমাকে স্ত্রী পুত্র দিতে। সবই দিয়েছ কিন্তু দাওনি কেবল অন্য, কি করে তাদের ক্ষুধা মেটাতে পারি বলে দাও মা। ব্রাহ্মণের করুণ প্রার্থনায় অন্নপূর্ণারূপী দেবী দুর্গার মন গলে গেল। তিনি ব্রাহ্মণকে দেখা দিলেন। বৎস, চোখের জল মুছো, দুঃখ পেও না, এই নাও মন্ত্রপুত হাড়ি, এই হাড়িটা নিয়ে যাও। এটা উপুর করা মাত্র সুগন্ধি মুড়ি পড়বে, হাড়িটা সোজা না করা পর্যন্ত মুড়ি পড়তেই থাকবে। পরিবারের সবাইকে নিয়ে যত খুশি মুড়ি খেও, আর বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবে। মা, মা তোমার অশেষ কৃপা মা। মাগো, বাড়ি পৌঁছানোর আগে একবার দেখে নি কিরকম মুড়ি পড়ে, আশেপাশে তেমন কেউ নেই, এখানেই পরীক্ষাটা করে নি। আরে, আমি কি দেখছি,
এই যে সত্যি সত্যি বৃষ্টির ধারার মতো মুড়ি পড়ছে। জয় মা, জয় মা, কি সুন্দর রং আর কি সুগন্ধই না বের হচ্ছে। এই মুড়িগুলোকে গামছায় গামছায় বেঁধে নি, পথে খিদে পেলে খেয়ে না যাবে। কিছুদূর যাওয়ার পর ব্রাহ্মণের খিদে পেয়ে গেল, কিন্তু স্নান না করে তো আর সে খেতে পারে না। এদিক ওদিক তাকিয়ে নজরে পড়ল এক সরাইখানা, আর তার পাশে এক জলাশয়। ব্রাহ্মণ ঠিক করল জলাশয়ে স্নান করে জপান নিক্ষেপে গামছায় বাঁধা মুড়িগুলো দিয়ে ক্ষুধাটা একটু চাপা দেবে। এই যে ভাই, ও ভাই, আমি একটু ওই জলাশয়ে স্নান সেরে আহ্নিক করব, তুমি ততক্ষণ আমার এই হাঁড়িটা একটু তোমার কাছে রাখবে? আমার কাজ হয়ে গেলেই আমি এটা নিয়ে চলে যাব। হ্যাঁ 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 পুরোহিত মশাই, কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান। ঠিক আছে ঠিক আছে, আমি তবে গেলাম। কিন্তু দেখো, হাড়িটা একটু সাবধানে রেখো, মূল্যবান কিন্তু। এই হাড়িতে এমন কি আছে হ্যাঁ যে ব্রাহ্মণ এত সাবধানে রাখতে বলল? দেখি তো একবার। দেখি হ্যাঁ, এ আমি কি দেখছি, এই যে বৃষ্টির মতন মুড়ি পড়ছে হাড়ি থেকে, আর সোজা করলে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে একেবারে অলৌকিক ব্যাপার। আরে এক ব্রাহ্মণ পাশের পুকুরে চান করতে গেছে, এটা আমার কাছে রাখতে দিয়ে। এ তো হাড়ি নয়, যেন মা অন্নপূর্ণার ভাড়ার। শোনো শোনো বউ শোনো, আমাদের কাছে ঠিক এই রকম দেখতে একটা হাড়ি আছে না? হ্যাঁ আছে, কি হবে ওটা দিয়ে? আমাদের ওই হাড়িটা ব্রাহ্মণকে দিয়ে এই হাড়িটা আমাদের কাছে রেখে দেব। জবরবন্দি এটেছো তো? কিছুক্ষণ পর ব্রাহ্মণ স্নান সেরে আহ্নিক করে গামছায় বাঁধা মুড়ি খেয়ে সরাইখানায় গিয়ে তার হাড়ি চাইল। সরাইখানার মালিক তাকে নকল হাঁড়ি দিল। সে বাড়ি ফিরে তার বউ বাচ্চাদের ডেকে আনলো। কোথায় গেলে সব? আরে দেখে যাও, হে কি আশ্চর্য জিনিস এনেছি, দেখে যাও। এই দেখো এই দেখো, এ হলো দেবী দুর্গার মন্ত্রপুত হাঁড়ি। দেখবে দেখবে, এই দেখো এর গুণ দেখো। এটা নাকি দেবী দুর্গার মন্ত্রপুত হাড়ি, এর থেকে তো কিছুই পড়লো না। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, দেবী দুর্গা নিজেই হাড়ি দিয়েছেন আর বলেছেন এই হাড়ি উপুর করা মাত্র মুড়ি পড়বে, সোজা করলে বন্ধ হয়ে যাবে। হায় রে, আমাদের মুখে দুবেলা দুমুঠো আহার তুলে দেওয়ার চিন্তায় শেষে মাথার ব্যামো হলো না তো? না 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 গিন্নি, এসব কি বলছো তুমি? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এসবই ওই সরাই মালিকের কাজ। আমি আমি কালই যাব ওর কাছে। কি ব্যাপার, এত সকালে এখানে কি চাই? আমার হাড়ি, যেটা তোমাদের কাল রাখতে দিয়ে আমি ওই পুকুরে স্নান করতে গিয়েছিলাম। হাড়ি? এই তোমার কি মাথার দোষ আছে নাকি? হ্যাঁ, তোমার হাড়ি তো তোমাকে আমি কালই দিয়ে দিয়েছি, লোকের উপকার করেও চোর বদনাম সইতে হবে দেখছি। যাও যাও,
ভালোয় ভালো এখান দিয়ে কেটে পড়ো তো বাপু, নইলে ফল কিন্তু ভালো হবে না। কি হয়েছে গো রামুদা, সকাল সকাল এত গোলমাল কিসের? না 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 ভাই, আমারই বোধহয় ভুল হয়ে গেছে। আচ্ছা বেশ, আমি আসছি। গরিব ব্রাহ্মণ আর কি করে, মনের দুঃখে হাঁটতে হাঁটতে উপস্থিত হলো সেই নদীর পাড়ে। দেবী দুর্গার কাছে প্রার্থনা করল, দেবী দেখা দিলেন। কি রে, আবার কি হলো তো? একটা হাঁড়ি তো তোকে দিলাম, আর কি চাস? মা, মা গো তুমি তো সবই জানো মা, ওই সরাই মালিক তোমার দেওয়া হাঁড়ি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই নে, এই হাঁড়িটা নিয়ে যা, সাবধানে রাখবি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ব্রাহ্মণ তো হাঁড়ি পেয়ে নাচতে নাচতে বাড়ির দিকে চলল। হঠাৎ হাঁড়ির গুণাগুণ পরীক্ষা করার ইচ্ছে হলো। কৌতূহলী হয়ে হাঁড়িটা দিল উল্টে। একি একি, এগুলো কি বের হয়েছে? আদেশ করুন প্রভু, আমরা কি করতে পারি আপনার জন্য? প্রভু, আমি তোমাদের প্রভু। হ্যাঁ প্রভু, আদেশ করুন। আমি যা বলবো তোমরা তাই করবে? অবশ্যই প্রভু। কি আদেশ প্রভু? এখন কিছু করতে হবে না, একটু পরে। এখন তোমরা তোমরা হাড়ির ভিতর ঢুকে পড়ো। দাঁড়াও দাঁড়াও বেটা সরাই মালিক, এরপর আমি তোমার ব্যবস্থা করছি। ওহে ভাই, আমার সেই হাঁড়িটা কি এবার দেবে? এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। আরে এখান থেকে যাবে? হ্যাঁ না, আমি আমার লোকদের ডাকবো। ডাকো না ডাকো, আমিও লোক নিয়ে এসেছি। কোথায়? হ্যাঁ কোথায় তোমার লোক? ডাকছি, আমার লোকেদের ডাকছি। এই, এদের সবাইকে ধরে বেদম প্রহার করো, যতক্ষণ না এরা আমার আগের হাঁড়িটা ফেরত দিচ্ছে। এরপর ব্রাহ্মণের আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। সে ওদিকে মনের আনন্দে হাঁড়ি থেকে মুড়ি বের করে পেট ভরে খেলো, আর বাকি মুড়ি বিক্রি করে সুখে দিন কাটাতে লাগলো। ব্রাহ্মণ কিন্তু সেই দৈত্যের হাঁড়িটাকেও যত্ন করে রেখে দিল। কিন্তু একদিন ঘটে গেল এক মহাবিপদ। আই দিদি, আই দিদি, ভাঁড়ারে তো একটু মুড়ি নেই, ওদিকে বাইরে খদ্দের দাঁড়িয়ে আছে, কি করি এখন? এত ভাবছিস কেন? হাঁড়ি উল্টে মুড়ি বের করলেই তো হয়। হ্যাঁ ঠিক বলেছিস, দে দে হাঁড়িটা দে, মুড়ি বের করি। না আমি বার করব, তুই না। না আমি, আমি বার করব। না আমি,
না আমি বার করব না আমি 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 না আমি চার না না চার না চার এই দিদি এবার কি হবে ব্রাহ্মণ বাড়ি ফিরে হাড়ি ভাঙার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল আমার কি হলো গো এমন সুন্দর হাড়ি থালা ভেঙে গেল এখন আমি কোথা থেকে মুড়ি পাব কি করি কি করি এখন যাই যাই আবার দেবীর কাছে যাই দেখি দেখি যদি দেবী আমায় দয়া করেন দেখা দাও মা এই অধমকে একটু দয়া করো মা বল কি চাই তোর মা মা গো তুমি তো সবই জানো মা তোমার দেওয়া সেই হাড়িটা ভেঙে গেছে আমায় তুমি আরেকটা হাড়ি দাও মা এই হাড়ি উপর করলে সন্দেশ পড়বে এই সন্দেশ বিক্রি করে তোর অবস্থা আগের থেকেও ভালো হবে এরপর ব্রাহ্মণের অবস্থা আগের থেকেও ভালো হয়ে গেল দেশে দেশান্তরে তার সন্দেশের সুখ্যাতি ছড়িয়ে পড়ল এ খবর এলো গায়ের জমিদারের কানে তিনি লোক পাঠালেন এই রহস্য জানার জন্য কোনো খবর পেলে নাকি নায়েব হ্যাঁ হুজুর ওই ব্রাহ্মণ নাকি কোন এক জাদুহাড়ি থেকে সন্দেশ পায় জাদুহাড়ি কি বলছো কি নায়েব হ্যাঁ হুজুর জাদুহাড়ি মা দুর্গার থেকে ব্রাহ্মণ এই জাদুহাড়ি পেয়েছিল যার থেকে মুড়ি পড়ত কিন্তু সেটা ভেঙে যায় তারপর তারপর এই সন্দেশের হাড়ি আজ্ঞে হুজুর দেখেছেন হুজুর কত লোক সবাই কি সন্দেশ কিনতে এসেছে নায়েব হ্যাঁ হুজুর প্রতিদিনই সে কত দূর দূর থেকে এই সন্দেশ নিতে আসে এইভাবে চলতে থাকলে তো এই ব্রাহ্মণ আর কয়েকদিনের মধ্যে আমার থেকেও বড় লোক হয়ে যাবে আমি আর কি বলবো তবে খানিকটা ঠিকই বলেছেন কর্তা না না এ আর হতে দেওয়া যায় না ওই হাড়ি আমার চাই ঠিক একেবারে ঠিক তাই হবে কর্তা জমিদারের ছেলের বিয়ে পাহাড় সমান সন্দেশ লাগবে ব্রাহ্মণের ডাক পড়ল কত নামি দামি লোক আসছে বুঝলে হে ব্রাহ্মণ আমার কিন্তু সেরা সন্দেশই চাই আপনি কোনো চিন্তা করবেন না হুজুর সেরাটাই আমি ঠিক সময় নিয়ে আসব মিছি মিছি কেন তুমি এত সন্দেশ বাড়ি থেকে বয়ে আনবে তার থেকে বরং তোমার জাদু হাড়ি এখানে নিয়ে এসো এখানে জাদু হাড়ি হ্যাঁ কেন আপত্তি আছে নাকি হে ব্রাহ্মণ না না হুজুর আনবো বাবা এত সন্দেশ কে খাবে এত লোক এ বাড়িতে আছে নাকি আছে আছে কেন আমাদের বুঝি চোখে দেখছো না কি তোমরা তোমরা এখানে কি করছো কি আবার করব তোমার হাড়িটা দেব তাই নাকি এতই সস্তা জমিদার বাবুকে বলবো এখনই কাকে বলবে জমিদার বাবুকে যাও যাও
আরে বাবা জমিদার বাবু, কি আর এমনি এমনি তোমাকে এখানে আড়ি আনতে বলেছে? মানে মানে আবার কি? দাও হাড়িটা দাও। খবরদার খবরদার, কেউ এই হাড়ির দিকে এগোবে না বলে দিচ্ছি। আমাদের হাতে লাঠি দেখেছ? এক বাড়িতে একেবারে শেষ করে দেব। দাও। ওরে বাবা, না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, এই নাও এই নাও এই নাও হাড়ি। নিচ্ছ না, তোমরা তো আর জানো না আমার কাছে আছে দৈত্যের হাড়ি। দেখবে দেখবে কেমন মজা। এই হাঁড়ি থেকে আবার কি পড়ে, ক্ষীর না মিঠাই? সেটা দেখাতেই তো এলাম হুজুর। আপনি আমাদের জমিদার, আপনাকে না জানিয়ে তো আর থাকা যাবে না। এই তো মতি হয়েছে, দেখাও দেখাও দেখি। লাগলো জমিদার? আজকের গল্প তো শেষ হলো, তবে তোমরা সবাই গাছ লাগাচ্ছ তো? আমি কিন্তু ভুলে যাইনি, পৃথিবীটাকে সবুজ করছো তো? শুধু লাগাচ্ছি না, গাছ কাটতে সবাইকে মানা করছি। এই তো চাই। বাহ, খুব ভালো। আজ আমি তাহলে আসছি, আবার আগামী রোববার দেখা হবে। টাটা। চাঁদের বুড়ি,